हेलो एवरीवन, वेलकम टू सीआरपी एकेडमी। सीआरपी एकेडमी ते तुम्हारे सकल के स्वागत जानाई। आमी पवन साहा, तुम्हारे पवन दा। आरो एक बार आमादेर नतून एक क्लास निये चले एसेछि आमादेर वेस्ट बेंगल प्राइमरी टेट एवं अन्यान्य परीक्षागुलोर जन्य। तो तुम्हारा निश्चय जानो आमादेर ए क्लासटाई प्रतिदिन विभिन्न अंकेर মানে অঙ্কের বিভিন্ন অধ্যায়ভিত্তিক ক্লাস হয়ে থাকে। তো আজকে আমাদের যেটা হবে সেটা হচ্ছে সময় ও কার্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বা তোমরা হয়তো অনেকেই জানো সেটার বেসিক্যালি বলছে টাইম অ্যান্ড ওয়ার্ক। তো যারা যারা আগামী 11ই ডিসেম্বর প্রাইমারি টেট এবং অন্যান্য কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষাগুলো দিতে যাচ্ছ, তারা কিন্তু এই চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশনসগুলো অবশ্যই অবশ্যই ভালো করে ফলো করো। বিভিন্ন বিভিন্ন টাইপের একটা চ্যাপ্টার থেকে বিভিন্ন টাইপের যে কোয়েশ্চেন্সগুলো আসে সেগুলো আমরা এই পার্টিকুলার ক্লাসে ডিসকাস করছি, এবং তারপরে বিভিন্ন রকমের আমরা অঙ্কগুলো করব। তো অতি অবশ্যই এই ক্লাসগুলোকে নিয়মিত ফলো করো, তাহলে তোমরা তোমাদের ইম্প্রুভমেন্ট এবং বাকি যে বেসিক্যালি যেটা তোমার ফ্লজ রয়েছে সেটা তোমরা কভার করে নিতে পারবে। আমরা ক্লাসে যাওয়ার আগে কিন্তু বিগত কিছু বছরের কোয়েশ্চেন্স পেপারগুলো একটু দেখে নেবো যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটে এসেছিল। যেমন ধরো, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2015তে এসেছে, পরেরটাও 2015। তো এই সমস্ত যে বিগত প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন্সগুলো নিয়ে আসা হচ্ছে, এর একটাই কারণ বা উদ্দেশ্য, সেটা হচ্ছে তোমরা ভালো করে জেনে নাও যে কোন কোন টাইপের কোয়েশ্চেন্সগুলো এসে থাকে। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু বিভিন্ন টাইপের হয়, তাই বারবার করে বলছি ক্লাসগুলোকে ফলো করতে হবে। যেমন এটা তেমন 2017 সালে এসেছিলো, আগেরগুলো 2015তে এসেছিলো। তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো তোমাদের সামনে শুধুমাত্র একটা কারণেই নিয়ে আসা হচ্ছে, যাতে তোমরা কিন্তু বুঝতে পারো যে কোন কোন টাইপের কোয়েশ্চেন্স এসে থাকে। ঠিক, এবার আমরা চলে যাব আমাদের আজকের পার্টিকুলার যে ক্লাস, সেই ক্লাসের বিভিন্ন যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট এবং শর্টকাট ট্রিক্সগুলো তোমাদের সামনে একটু রাখবো, এবং তারপরে আমরা বেশ কিছু কোয়েশ্চেন্স প্র্যাকটিস করব। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই জানো আমাদের সিআরপি একাডেমিতে বিভিন্ন যে সাবজেক্ট, প্রাইমারি টেটের যে বিভিন্ন সেকশনস, বিভিন্ন সাবজেক্টগুলো আছে, সেই সাবজেক্টগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হয়ে থাকে। তোমরা অতি অবশ্যই এখানে ফ্রি অনলাইন যে একটা প্রোভাইড করা হচ্ছে ক্লাসগুলো, সেই ক্লাসগুলোকে ফলো করতে পারো। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2022-এর সেরা প্রস্তুতি তোমরা এখানে নিয়ে নিতে পারো। আচ্ছা, এবার আমরা চলে যাবো টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কনসেপ্টে। একদম বেসিক তো শুধু জাস্ট বেসিকটুকুই বলবো, তারপরে আমরা অ্যাকচুয়ালি কোশ্চেনে চলে যাবো। টাইম অ্যান্ড ওয়ার্ক, বাংলাটাও নিশ্চয়ই জানো, সময় এবং কার্য। একটু ভালো করে বুঝলেই যদি মানে বোঝা যায়, একটু ভালো করে দেখবে, ধরো একটা মানুষ রয়েছে, তার নাম হচ্ছে এ। এবার এ কি বললাম যে সে 12 দিনে একটি কাজ কমপ্লিট করছে। ভালো করে শোনো জিনিসটা, একদম পুরো কনসেপচুয়ালি বুঝবে, তাহলে জিনিসটা সুবিধে হবে। 12 দিনে একটি কাজ কমপ্লিট করছে, তাহলে লেখো 12 দিনে একটি কাজ সম্পন্ন করছে বা একটি কাজ করে। তাহলে আর আরেকটা যদি বলি, বি 15 দিনে একটি কাজ কমপ্লিট করে। এবার যদি তোমাদের বলা হয়ে যায় যে এ এবং বি একসাথে যদি কাজটা শুরু করে, তাহলে তারা দুজনে কতদিনে কাজটা কমপ্লিট করবে? তোমাদের নর্মাল সেন্সে মনে হতে পারে এ করছে 12 দিনে, বি করছে 15 দিনে, তাহলে এ আর বি যদি যোগ করে দিই ডাইরেক্ট সেটা কেমন হয়? 12 + 15 = 27 দিনে, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল হয়ে যাবে। অবভিয়াসলি কেন? কারণ কি তুমি দেখতেই পাচ্ছ এর আলাদা করে ক্ষমতাটা হচ্ছে 12 দিনে করার, বি এর আলাদা করে ক্ষমতা হচ্ছে 15 দিনে করার। তাহলে দুজনকে যখন একসঙ্গে করবো তারা তো আর আলাদা নেই, তারা তখন একসাথে হয়ে গেছে। আর এই একসাথের জন্য তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে পার্টিকুলার একটা নিয়ম, সেটা হচ্ছে কি যে এ একদিনে কত অংশ করছে সেটা দেখে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছি এখানে একটি কাজ করছে, একটি কাজ করা মানে হচ্ছে একের 12 অংশ কাজ করছে, একের 12 অংশ কাজ করছে কতদিনে? একদিনে। বি করছে 15 দিনে একটি কাজ বা 1 অংশ, তাহলে বি 15 একদিনে কত অংশ করবে? 1 এর 15 অংশ কাজ করে। তাহলে বি এর আমি ক্ষমতা পেয়ে গেলাম যেটা কিনা হচ্ছে একদিনে 1 এর 15 অংশ করে, আর এ করছে একদিনে 1 এর 12 অংশ। তাহলে এখানে আমি জাস্ট এ আর বি এটাকে আমরা যদি দুটোকে পাশাপাশি লিখে প্লাস করি,
যোগ যদি করি কেন করব, কারণ এর ক্ষমতা বা একদিনে কাজ করার অংশটা কত, একের বড় অংশ, মানে 12 ভাগের 1 অংশ, আর বি করছে 15 ভাগের 1 অংশ। এই দুটোকে যদি যোগ করে দিই তাহলেই কিন্তু আমি পেয়ে যাব এ আর বি একদিনে কত করে, এ আর বি একদিনে কত করে সেটা পেয়ে যাব। কিরকম, 12 আর 15-র এলসিএম বা লসাগু কত হবে তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে 60 বা 60। তাহলে 60কে 12 দিয়ে ভাগ করো 5, প্লাস 60কে 15 দিয়ে ভাগ করো 4, তাহলে কত হলো 9 এর 60। কাটাকাটি করে নাও, 3 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 20, তাহলে 3-এর 20 অংশ কাজ করে কতদিনে, একদিনে 3-এর 20 অংশ। তাহলে এটা কে করছে, এটা করছে আমার এ প্লাস বি। তাহলে আমাকে বলা হয়েছিল এ প্লাস বি কাজটা করতে কতদিন নেবে, তাহলে এবার আমি যদি এটাকে জাস্ট উল্টে লিখি, উল্টে লেখা মানে থাকি এ প্লাস বি 3-এর 20 অংশ করে, 3-এর 20 অংশ করে কতদিনে, এটা এ করেছিল একদিনে, বিও করেছিল একদিনে, তাহলে অবভিয়াসলি তারা যখন একসঙ্গে করছে তাহলে একদিনেই কাজটা কমপ্লিট হচ্ছে, তাহলে 3-এর 20 অংশ করে একদিনে। এখানে আবার কেউ 2 দিনে করে দিও না। তাহলে আমার টোটাল কাজটা কত ধরা হয়েছে, প্রথম থেকে আমি যে কাজটা ধরেছি সেটা হচ্ছে আমার একটি কাজ বা এক অংশ কাজ। তাহলে এক অংশ মানে অবশ্যই আমি এখানে বলবো যে এক অংশ করতে সে কত সময় নিচ্ছে। তো 3-এর 20 থেকে আমি দেখতেই পাচ্ছি যে 1 ভাগ 3-এর 20 এসে যাচ্ছে, তাই না, 3-এর 20। তাহলে এখানে কত হলো 20-এর 3, 20-এর 3 মানে হয়ে গেলো 6 পূর্ণ, কত, 3 6 18 2-এর 3, 6 পূর্ণ 2-এর 3 দিনে, 6 পূর্ণ 2-এর 3 দিনে এ প্লাস বি একসঙ্গে কাজটা করছে। ক্লিয়ার? আমরা আরও একটা এক্সাম্পল নিই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমন ধরো, কীরকম বলছি একটু ভালো করে শোনো, বোঝার চেষ্টা করবে, সেটা হচ্ছে ধরো ওই এ আর বি হচ্ছে, কিন্তু এবার আমি একটু জাস্ট ডিজিটগুলোকে চেঞ্জ করে দিলাম। ধরো একজন করছে 10 দিনে আর একজন করছে 20 দিনে, ওকে। তাহলে আমরা একটু আগে যেটা শিখলাম সেটা কী শিখলাম, যে এ যখন ওই আমি একদিনের কাজটা যদি বের করি তাহলে কত হচ্ছে 1-এর 20, আর বিয়ের কাজটা হচ্ছে, সরি, 1-এর 10 এর কাজটা এবং বিয়ের কাজটা হচ্ছে 1-এর 20। এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে এ প্লাস বি এর একদিনের কাজটা বেরিয়ে আসবে। 10 আর 20 এলসিএম কত, 20, 2+1=3-এর 20, ওকে। তো এটা হচ্ছে আমার 3-এর 20 অংশ কতদিনে করে, একদিনে করে। তাহলে এক অংশ করে কতদিনে, 1 ভাগ 3-এর 20=20-এর 3 দিনে, ঠিক আছে। এইবার আমরা অ্যাকচুয়াল কোয়েশ্চেন্সগুলোতে চলে যাবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি আর একটা মেথড আছে, সেই মেথডটাও দেখিয়ে দিচ্ছি, তোমাদের হয়তো অনেকেরই ফেভারিট। সেটা হচ্ছে আমাদের এলসিএম মেথড। কী বললাম, এলসিএম মেথড। কীরকম, আমরা একটু আগে যে কাজটা করছিলাম সেই কাজটাকে ধরছিলাম কত, এক অংশ, কিন্তু আমরা এলসিএম মেথডে যে কাজটা ধরবো সেটা হচ্ছে যে দুটো দিন বলা হবে সেই দুটোর এলসিএমকে ধরবো। কীরকম, যেমন ধরো এই যে আমি একটু আগে যেটা এক্সাম্পল নিয়েছিলাম সেটাই করা যাক। এ করছে 10 দিনে, বি করছে 30 দিনে, সরি 20 দিনে। তাহলে 10 এবং 20-র এলসিএম বা লসাগুটা কত হবে, 20, ঠিক। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করো যে এই যে 20টা হচ্ছে এলসিএম এবং এটাকে আমি কি বলছি, টোটাল ওয়ার্ক, মানে টোটাল কাজের পরিমাণ। এবার এখানে যেটা বলা হচ্ছে 10, সেটা কি 10 দিনে করে, তাহলে এ অ্যাকচুয়ালি কত সময় নেবে, টোটাল কাজটা হচ্ছে 20 আর এ 10 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে বেসিক্যালি সে নেবে 2 দিন। সিমিলারলি তোমার বিয়ের ক্ষেত্রে নেবে 20/20, দ্যাট ইজ ইকাল টু 1 দিন। তাহলে এই যে 1 দিন না, মানে মানে কত ইউনিট কাজ করছে, এটা যদি ইউনিট হিসাবে আমরা বলি সেটা বেটার হবে, কত ইউনিট কাজ করছে। তাহলে এ আর বি টোটাল কত ইউনিট করছে, 3 ইউনিট করছে, টোটাল কাজটা কত, 20। তাহলে 20/3 এটাই হয়ে গেল আমার কি, দিনের সংখ্যা 20/3, মানে কেন কি টোটাল যে ওয়ার্কটা, ওয়ার্ক বাই যেটা তোমার অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি যদি বলি, আমরা এটাকে ইউনিটটা কত, মানে ইউনিট মানেটা কি, 2 ইউনিট করছে কতদিনে, একদিনে, 1 ইউনিট করছে কতদিনে, একদিনে। তাহলে অবভিয়াসলি আমার এটা কি, ওয়ার্ক বাই এফিসিয়েন্সি যদি বলি সেটাই তো আমার অ্যাকচুয়ালি বেরিয়ে গেল ডেইজ বা দিনের সংখ্যা। আমরা এলসিএম এটাও করতে পারি, আমরা ওয়ার্ক ইজিক্যাল টু 1 ধরেও করতে পারি, তবে কিছু কিছু কোয়েশ্চেন্সে তোমাকে কিন্তু ওয়ার্ক ইজিক্যাল টু 1 ধরেই করা বুদ্ধিমানের কাজ। যাই হোক, আমরা যত বেশি কোয়েশ্চেন্স করবো তত বেশি জিনিসগুলোকে ক্লিয়ার করতে পারবো। আমরা ফার্স্ট কোয়েশ্চেনটা দেখছি, একটু ভালো করে দেখো
যে যদি রজার একটি কাজ 8 দিনে করতে পারে এবং অ্যান্টনি একই কাজ 5 দিনে করতে পারে, তাহলে উভয় মিলে একসাথে কাজটি কতদিনে শেষ করবে? খুব সুন্দর কোশ্চেন। তো এখানে কি বলা হচ্ছে, 8 এবং 5। তাহলে চলো, রজার করছে একদিনে কত অংশ, চলো প্রথমে একটু লিখি আমি, মানে 8 দিনে করছে কত, 1 অংশ। আমি একবারই লিখলাম, 8 দিনে করছে কত, 1 অংশ। তাহলে একদিনে কত করবে, 1/8 অংশ। সিমিলারলি অ্যান্টনি যে রয়েছে সে করছে 5 দিনে, তাহলে 5 দিনে করছে সে 1 অংশ, তাহলে একদিনে করছে কত, 1/5 অংশ। আমি একদিনে কিন্তু দুজনেরই বের করে নিলাম। এবার আমি এই দুজনের যে যোগটা করতে হবে সেটা কীরকম, মানে আমাকে উভয় মিলে মানে একসাথে করতে হবে। তাহলে অবভিয়াসলি এখানে আমরা কি করব, দুজনের যোগ করে দেবো, একদিনের সংখ্যাটা, একদিনের যে কাজের পরিমাণটা সেটা কত, রজার করছে 1/8 অংশ এবং অ্যান্টনি করছে 1/5 অংশ। দুটোকে যোগ করলে এলসিএমটা হচ্ছে আমার বেসিক্যালি 40। 40কে 8 দিয়ে ভাগ করো 5, এবং এখানে 40কে 5 দিয়ে ভাগ করো 8, তা সেটা কত হলো, 13/40। 13/40 অংশ করছে, এটা কতদিনে করছে, অবশ্যই একদিনে করছে। তাহলে আমরা লিখবো 13/40 অংশ কাজ করে একদিনে। আমার চাই 1 অংশ, কেন কি আমি প্রথম থেকে 1 অংশ ধরে আসছি। তাহলে 1 অংশ করবে কতদিনে, 1/13/40 ইজ ইকাল টু হয় 40 এর 13, ইজ ইকাল টু হয় তোমার 13 × 3 = 39, মানে 13 × 3 = 39, 1 এবং 3 = 13, হ্যাঁ 13 × 3 = 39 এবং 1, তাহলে 3 × 3 = 39 = 40 এর 13, ঠিক। তাহলে 3 × 1 = 13 হয়ে গেল আমাদের অ্যান্সার। 3 × 1 = 13 দিনে এই রজার এবং অ্যান্টনি কাজটা কমপ্লিট করবে। 3 × 1 = 13 দিনে রজার এবং অ্যান্টনি একসাথে কাজটা কমপ্লিট করে দেবে। পরীক্ষায় কি এত কিছু করতে হবে, না করতে হবে না। কারণ কি, আমরা এখানে যখনই 8 দিনে দেখব আমরা সোজা লিখবো 1/8, এখানে যখনই 5 দিনে দেখবো তখনই আমি সোজা লিখবো 1/5। দুজনকে একসাথে কাজ করতে বলেছে, তাহলে দুটোকে যোগ করে দেবো, কত হবে, 1/8 + 1/5 কত করলাম, 13/40। চলো 13/40 হলো, তো এই পোর্শনটাও কিন্তু আর লিখতে হয় না, এটাকে আমরা কি করব, জাস্ট উল্টে দেবো, জাস্ট উল্টে দেবো 40 এর 13। 40 এর 13 দিন থাকতে পারে, বা এটাকে তোমার 3 × 1 = 13 দিনও করতে পারো। জাস্ট 2 বা 3 লাইনের অঙ্ক ইজিলি করে নেওয়া যাবে। ক্লিয়ার? আমি এক মানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 অংশ ধরেই করাচ্ছি, কারণ কি এটাতে কনসেপ্ট ক্লিয়ার করাটা খুবই সহজ হয়। যত বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে তত বেশি একটু মডারেট লেভেলের কোয়েশ্চেন্সগুলো করতে সুবিধে হবে। শুধুমাত্র ফর্মুলা শর্টকাট শিখলে কিন্তু হবে না, অবশ্যই যেখানে যেখানে এলসিএম মেথড ইউজ করা যাবে আমি সেখানেও করিয়ে দেখিয়ে দেবো, কোনো চিন্তা করো না। ঠিক, আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এখানে বলা হচ্ছে এ এবং বি একসাথে একটি কাজ 15 দিনে করে এবং বি একা 20 দিনে কাজটি কমপ্লিট করে। বাই দ্য ওয়ে এখানে প্রথমেই কিন্তু বলে দিচ্ছে এ এবং বি একসাথে কাজটি করে 15 দিনে। তাহলে আমরা লিখবো এ প্লাস বি কতদিনে করে, 15 দিনে। তাহলে একদিনে কত অংশ করে, 1/15 অংশ। আমি এবার আর ওই প্রতিবারের মতন সাজিয়ে গুছিয়ে লিখবো না যে 15 দিনে করে 1 অংশ, একদিনে করে 1/15 অংশ, ওরকম লেখার কোনো দরকার নেই। আমরা ডাইরেক্ট টাইম অ্যান্ড ওয়ার্কে কোয়েশ্চেন্স করছি, তাই আমরা এরকম করে নেবো। এ প্লাস বি করছে 1/15 অংশ একদিনে, আর বি করছে 20 দিনে করছে, তাহলে অবভিয়াসলি বি এর রেসপন্সটা কত হবে, 1/20। তোমার চেয়েছে কি এ একা কাজটি কতদিনে করতে পারবে। তো এখানে দেখতেই পাচ্ছি যে এখানে এ প্লাস বিতে আমার কিন্তু বিটা জানা আছে, বিটা কত, 1/20। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, না এখান থেকে তো অবশ্যই বলতে পারি, ভালো করে দেখো যে এ ইজ ইকাল টু কি হয়, 1/15 - 1/20। 1/20টা কেন আসলো, কারণ এই যে বিটা, এই বিটা তো ডান দিকে চলে গেলে মাইনাসে আসবে। ব্যাস এবার এটাকে সিম্পলিফাই করো, 15 আর 20 এলসিএম হচ্ছে 60, 60/15 কত হবে, 4 - 3 কত হলো, 1/60। এই 1/60টা কি এ একদিনে করছে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কত হবে, 60 দিনে বা 60 ডেইজ। আমি জাস্ট একটু আগে দেখালাম যেটা, ওই যে 40 এর 3 যেটা হয়েছিল সেটাকে আমরা উল্টে দিয়েছিলাম 3/40-এ, মানে সরি 3/40 ছিল সেটাকে 40 এর 3 করে দিয়েছিলাম। তাহলে এইভাবেও কিন্তু আমরা জিনিসটাকে করতে পারি। এ একদিনে করে 1/60 অংশ, তাহলে অবভিয়াসলি বলতে পারি যে 1/60 অংশ করে একদিনে, তাহলে 1 অংশ করে 1/1/60, দ্যাট ইজ ইকুয়াল টু 60 দিনে কাজটা কমপ্লিট করবে। ওকে, অ্যান্সার করে দিয়েছি আমরা 60 দিনে। আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে।
দেখো একটু ভালো করে, এ একা 300 টাকার একটি কাজ 6 দিনে শেষ করতে পারে, কিন্তু একজন সহকারীকে নিয়োগ করলে কাজটি 4 দিনে শেষ হয়। সহকারী কাজটির জন্য কত টাকা ভাগ পাবে? এ একা 300 টাকার একটি কাজ, বাই দ্য ওয়ে টোটাল যে কাজটা সেটা হচ্ছে তোমার 300 টাকার একটা কাজ আছে। এ কিন্তু যদি একাই করে সেটা 6 দিনে করছে, কিন্তু যদি তার সাথে একজন সহকারী এসে যায় তাহলে কিন্তু সে কাজটা 4 দিনে করছে। অবভিয়াসলি যখন একজন সহকারী চলে আসবে তাহলে তার কাজে একটু হেল্প হবে এবং তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হবে, যার জন্য আগে যেটা 6 দিনে লাগছিল এখন সেটা 4 দিনে লাগছে। এবার বলছে সহকারী কাজটির জন্য কত টাকা ভাগ পাবে যদি সে 4 দিনে কাজটা কম, মানে যদি এ এবং তার সহকারী যদি 4 দিনে কাজটা কমপ্লিট করে দেয় তাহলে তো সহকারীকে তো কিছু দিতে হবে, তাই না? সেটা কত টাকা পাবে সেটাই বলতে বলেছে। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ তোমার কত অংশ করছে, 1/6 অংশ একদিনে, আর এর সাথে যদি সহকারী মানে অ্যাসিস্ট্যান্ট যদি আসে সে কত করছে, মানে তারা অ্যাকচুয়ালি বেসিক্যালি 4 দিনে করছে, মানে কি 1/4 অংশ করছে। তাহলে ঠিক আগের অঙ্কটার মতনই আমরা এখান থেকে অ্যাসিস্ট্যান্টের যে কাজের পরিমাণটা সেটা বের করে নিতে পারবো, সেটা হচ্ছে 1/4 - এ, এ মানে কত 1/6, এলসিএম করে দাও, 6 আর 4 এলসিএম হচ্ছে 12, 12 দিয়ে 4 - 3 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 1/12 অংশ। তাহলে একটু ভালো করে ভেবে দেখো, এ করছে তোমার কত অংশ, 1/6 অংশ, বি করছে কত অংশ, 1/12 অংশ। এটা তো টোটাল কাজের পরিমাণ, তাই না? তাহলে একটু ভালো করে যদি আমি দেখি 1/6 - 1/12 এটাই তো তাদের অনুপাত, তাই না? 1/6 - 1/12 এটাই হচ্ছে তার অনুপাত, তাদের অনুপাত, কাজের কাজ করার অনুপাত, ওয়ার্ক রেশিও। এবং এই 300 টাকাটা আলটিমেটলি সেই কাজ করার অনুপাত হিসাবেই ভাগ হবে, কারণ কি যে যত কাজ করবে তত বেশি টাকা পাবে। তাহলে এ যদি 6 ভাগের 1 ভাগ করে আর বি যদি 12 ভাগের 1 ভাগ করে, এর মানেটা কি এসে দাঁড়ালো, আলটিমেটলি এই যে 6 আর এই যে 12 এটার এলসিএম দিয়ে গুণ করে দাও, 12 দিয়ে গুণ করে দাও, এলসিএম 6 আর 12 এলসিএম কত, 12, 12 দিয়ে গুণ করো, তাহলে কত হচ্ছে 2:1। মানেটা হচ্ছে যে এ ওই কাজটার 2 ভাগ করছে আর বি 1 ভাগ করছে, এ কাজটা 2 ভাগ করছে আর বি 1 ভাগ করছে, ঠিক? এখানে বলছে সহকারী কাজটির জন্য কত টাকা ভাগ পাবে, সহকারী কাজটার জন্য কত টাকা পাবে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ টোটাল যে কাজটা সেটা কত, 2+1, টোটাল যে কাজটা সেটা কত, 2+1। তাহলে 3 ইউনিট কাজের জন্য তারা অ্যাকচুয়ালি কত টাকা পাচ্ছে, 300 টাকা, 3 ইউনিট কাজের জন্য সে তারা অ্যাকচুয়ালি 300 টাকা পাচ্ছে। আচ্ছা সহকারী কত কত অংশ করেছে, 1 অংশ বা 1 ইউনিট, তাহলে 1 ইউনিট সমান সমান আমার বেরিয়ে আসবে, সেটা কত হবে, 100 টাকা। তাহলে সহকারী 100 টাকা পাবে এবং ওই যে এ রয়েছে সে 200 টাকা পাবে, এই তো গল্প। নর্মালি ভেবে দেখো যে সহকারী থেকে এ দ্বিগুণ কাজ করছে তাহলে দ্বিগুণ টাকাই পাচ্ছে, তাহলে যার জন্য এ তোমার কত হচ্ছে 200 টাকা পাচ্ছে আর সহকারী 100 টাকা পাচ্ছে। সিম্পলভাবে সিম্পল অ্যান্সার করলাম, আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথাই নয়। বেসিক কোয়েশ্চেন্স বেসিকভাবে করবে তাহলে দেখবে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? ওখানেও যদি ফর্মুলা, ওখানেও যদি শর্টকাট, ওখানেও যদি মানে বেসিক্যালি বেশি সূত্র টুত্র করে করতে যাও, শুধু শুধু সময় নষ্ট তো হবে হবেই, তার উপরে মাথার উপরে একটা লোড থাকবে যে কোথায় প্লাস কোথায় মাইনাস, এত কিছু ভাবার দরকার নেই, সিম্পল ওয়েতে সিম্পল ভাবনা চিন্তা। চলো আমরা নেক্সট কোয়েশ্চেন চলে যাব। এ একটি কাজ 4 দিনে, বি 5 দিনে এবং সি 10 দিনে করতে পারে, এ বি ও সি একসাথে কাজটি করলে কত দিনে শেষ হবে? খুব সিম্পল, এতক্ষণ আমরা এ আর বিতে করছিলাম, এবার আমরা একটু কোশ্চেনের লেভেলটা একটু বাড়াবো। এখানে দেখতে পাচ্ছি এ করছে 4 দিনে, তাহলে এ করছে 1 দিনে 1/4 অংশ, বি করছে 5 দিনে, তাহলে এ বি করছে 1/5 অংশ এবং সি করছে 1/10 অংশ। এবার একটু ভালো করে ভেবে দেখো যে এ বি এবং সি যদি একসাথে কাজটা করে তাহলে তারা কত দিনে শেষ করবে। তো আমরা দেখে নিই না যে টোটালে কত অংশ করছে একদিনে, তাহলে এ প্লাস বি প্লাস সি কত অংশ করছে, 1/4 + 1/5 + 1/10 ইজিক্যাল টু কত হয়, 4, 5, 10 এলসিএমটা হচ্ছে 20, 20 দিয়ে 4 দিয়ে কাটো 5 + 20 দিয়ে 5 দিয়ে কাটো 4 + 20 দিয়ে 10 দিয়ে 2, 5, 4, 9, 2, 11 - 20 অংশ। 11 - 20 অংশ কে করছে, এ প্লাস বি প্লাস সি করছে। তাহলে আমরা কত দিনে করবে, যখনই আমরা দিনের হিসাবটা চলে তখন জাস্ট এটাকে উল্টে দাও। উল্টালাম কেন সেটা তোমরা নিশ্চয়ই জানো, যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি মানে
এগারোর 20 অংশ করছে একদিনে, তাহলে 1 অংশ করে 20-র 11 দিনে, সেটাকে আমরা জাস্ট উল্টে দিলাম 11-র 20 সরি 20-র 11 দিনে। এবার 20-র 11 দিনটা তোমরা একটু গুছিয়ে গাছিয়ে লিখতে পারো, 11 একে 11, 9-এর 11 দিনে, 11-র 11 নয় 20, হ্যাঁ 1 পূর্ণ 9-এর 11 দিনে, 1 পূর্ণ 9-এর 11 দিনে। আশা রাখছি তোমরা এই কোশ্চেন্সগুলো খুব মজা করেই করছো, কোনোরকম কোনো টেনশন নিচ্ছ না। টাইম অ্যান্ড ওয়ার্কে কোয়েশ্চেন্স যথেষ্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের প্রাইমারি ডেটের জন্য এবং অন্যান্য এক্সামসের জন্য। অবশ্যই অবশ্যই একটু ভালো করে প্রিপারেশন নাও, নাহলে কিন্তু সত্যি সমস্যা হবে। আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চনে। এখানে একটু দেখো, আস্তে আস্তে আমরা একটু মডারেট কোয়েশ্চনের দিকে মুভ করব। এ এবং বি 600 টাকার একটি কাজ হাতে নিল। এ একা কাজটি 6 দিনে করে, বি একা কাজটি 8 দিনে করতে পারে। সি এর এখানে কী রয়েছে, তারা কাজটি, আচ্ছা আচ্ছা এখানে সাহায্য হবে, এখানে সি এর সাহায্য দেওয়া রয়েছে। তো বেসিক্যালি এখানে বেসিক্যালি বলা হচ্ছে সি এর সাহায্য নিয়ে তারা কাজটি 3 দিনে করতে পারে। তাহলে প্রত্যেকের ভাগ কত হবে, প্রত্যেকের ভাগ কত হবে? তো আমরা দেখব যে এ করছে কত, 1-এর 6 অংশ, কারণ কি 6 দিনে করে। বি করছে 1-এর 8 অংশ, আর সিটা আমরা জানি না, বাট সি এর সাহায্য নিয়ে তারা, মানে কি এ প্লাস বি প্লাস সি, তারা করছে কত, 3 দিনে, মানে 1-এর 3 অংশ। তাহলে এখান থেকে আমাকে আলটিমেটলি প্রত্যেকের ভাগ যখন বের করতে হবে, তার আগে আমাকে কিন্তু এ বেরিয়ে আছে, বি বেরিয়ে আছে, সি কিন্তু বের করা নেই। তাহলে এখান থেকে কিন্তু আমি সি বলতে পারি, এ প্লাস বি এর পরিমাণটা আমাকে মাইনাস করে নিতে হবে। বাই দ্য ওয়ে, তার আগে আমাকে এ প্লাস বিটা করে নিতে হবে। এ প্লাস বিটা কত, এটা তুমি আলাদা করে বের করতে পারো, মানে না বের করতে পারো বা ডাইরেক্টলি করতে পারো। যেমন ধরো এখানে সি ইজিক্যাল কত হবে, 1-এর 3 মাইনাস এ প্লাস বি, তো এ প্লাস বিটা কত হবে, এই আলাদা করে লিখে দাও, 1-এর 6 প্লাস 1-এর 8, কারো অসুবিধে হওয়ারই কথা না। এবার এটাকে এলসিএম করো ডাইরেক্ট, ব্র্যাকেটটাকে যদি উঠিয়ে দাও তাহলে তো আরও সুবিধা হয়, ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে এখানে একটা মাইনাস চলে আসবে, তাই না? তাহলে ব্র্যাকেটটা উঠিয়ে দিলে এখানে মাইনাস চলে আসলো, তাহলে 3-6-8-এর এলসিএমটা হয়ে গেল তোমার 24, 24-কে 3 দিয়ে 8 মাইনাস 24-কে 6 দিয়ে 4, 24-কে 8 দিয়ে 3, তাহলে কত হলো 8-7, দ্যাট ইজ ইকুয়াল টু 1-এর 24, মানে সি কত হলো 1-এর 24, বি কত হলো 1-এর 8, আর এ কত হলো 1-এর 6। তাহলে এ বি সি তিনজন তো রয়েছে, এ বি সি, এবার তাদের কাজের পরিমাণ বা মানে কাজের পরিমাণের যে অংশ সেটা কত, এ করছে 1-এর 6 অংশ, বি করছে 1-এর 8 অংশ এবং সি করছে 1-এর 24 অংশ। এবার টোটাল কাজটা হচ্ছে 600 টাকা, টোটাল কাজটা হচ্ছে 600 টাকার। একটু আগে যে আমরা করলাম সেই একইভাবেই আমরা করব, তবে এখানে ওই যে বললাম 6-8-24-এর এলসিএম দিয়ে আমরা গুণ করে নেবো, তাহলে জিনিসটা রেশিওটা বের করতে সুবিধে হবে। 6-8-24-এর এলসিএমটা হচ্ছে 24, 24 দিয়ে কেটে দাও, 6-4-24, 8-3-24, 24-1-24, তাহলে 4:3:1, এটা কী অনুপাত, এটা হচ্ছে আমার ওয়ার্ক রেশিও, যে অনুপাতে তারা কাজ করেছে, মানে এ 4 অংশ করেছে, বি 3 অংশ করেছে এবং সি 1 অংশ করেছে। ওকে, এবার টোটালটা হচ্ছে তোমার কত, টোটালটা হচ্ছে তোমার 600 টাকা, টোটাল হচ্ছে তোমার 600 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 8 = হচ্ছে 600 টাকা। ওয়ার্ক রেশিও অনুপাতেই তোমার কিন্তু পুরো যে টাকার পরিমাণটা সেটা ভাগ হবে। তাহলে 8 মানে কেন, এখানে কোনো কারণ কি, 6+3+1 কত হবে 8 অংশ। এবার 8 ইউনিক মানেই হচ্ছে আমার 600 টাকা, তাহলে আমরা 1 ইউনিট = কত বেরোবে, 7-8-56, 4-0-5-8-40, 1 = কত হবে 75। 1 = যখন 75 হয়ে গেল, আর কি কি চাই আমার, 4 চাইবে আর 3 চাইবে, 1 তো বেরিয়ে গেল, তো 4 কত হবে, 4 মানে হচ্ছে 300, 75-কে 4 দিয়ে গুণ করলে 300 হয়, আশা রাখছি জানো তোমরা। এবং 3 দিয়ে কত করবে, 3 দিয়ে করলে হয়ে যায় তোমার বেসিক্যালি 3 দিয়ে 3-5-15-5-1-3-7-21-22 টাকা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ কত টাকা পাচ্ছে, এ পাচ্ছে তোমার 4 ভাগ, দ্যাট ইজ 300 টাকা। বি পাচ্ছে তোমার 3 ভাগ, দ্যাট ইজ তোমার 3 ভাগ মানে 225 টাকা। এবং সি যেহেতু সবচেয়ে কাজ কম করেছে তাই তার বেতনটাও কম হবে, তাহলে সে পাচ্ছে 75 টাকা। আশা রাখছি বুঝতে পেরেছো এই এ বি সি এর টাকার পরিমাণ কিন্তু আলাদা আলাদা করে বেরিয়ে গেল। 600 টাকা দেখো টোটাল দিয়ে আসছে, 300 আর দিয়ে 225 আর 75-এর 300, তা 300 কত হলো, 600 টাকাই হলো, কোনো অসুবিধা নেই আশা করি।
একদম বেসিক ভাবে যদি বোঝার চেষ্টা করো তাহলে দেখবে এই টাইপের কোশ্চেন গুলো কোনো রকম কোনো সমস্যা করবে না, আর যাহা তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে পুরো গোলাতে শুরু করবে, কোশ্চেন আরো মডারেট হবে, তখন আরো প্রবলেমস হবে, বিভিন্ন টাইপের বিভিন্ন কনসেপ্ট দিয়ে কোশ্চেন গুলো হয়। তাই আমি পার্সোনালি তোমাদের রেকমেন্ড করব এখানে ওয়ার্ক ইজ ইকুয়াল টু এলসিএম না ধরে বা কোনো ফর্মুলা না ধরে ডাইরেক্ট ওয়ান ধরে নাও, জিনিসটা অনেক অনেক সুবিধে হবে। ওকে, আমরা চলে যাবো নেক্সট কোশ্চেনে। এ একটি কাজ প্রতিদিন 9 ঘন্টা করে 7 দিনে শেষ করতে পারে, বি প্রতিদিন 7 ঘন্টা করে 6 দিনে শেষ করতে পারে, তারা একসাথে প্রতিদিন 8.25 ঘন্টা, 8.25 ঘন্টা, এখানে কিন্তু পূর্ণ রয়েছে, 8.25 ঘন্টা রয়েছে, করে কাজ করলে তারা কতদিনে শেষ করবে। এখানে একটু ভালো করে দেখো যে এ তোমার টোটাল ঘন্টা কাজ করছে কত, 9 ঘন্টা করে করছে, 7 দিন করছে, তাহলে 9 ঘন্টা করে কাজ করছে, 7 দিন যদি করে সেটা কত হলো 63 ঘন্টা বা 63 আওয়ার্স। বি করছে কত, বি করছে তোমার 7 ঘন্টা করে 6 দিন কাজ করছে, দ্যাট ইজ 642 ঘন্টা করছে। তাহলে এবার একটু যদি মানে বোঝার চেষ্টা করো যে এ প্লাস বি, আমি এখান থেকে কিন্তু মানে 1 ঘন্টায় কত অংশ করছে, 1/63 অংশ, আর বি করছে 1 ঘন্টায় 1/42 অংশ, এই দুটোকে যদি যোগ করে দিই সেটা কত হবে, এ প্লাস বি 1 ঘন্টায় কত অংশ করে, ওই 1/63 + 1/42, 63 আর 42-এর এলসিএম হবে 63-এর পরেরটা, দ্যাট ইজ ইকুয়াল টু 126, এটা 2, এটা হবে তোমার 3, তাহলে 5/126 অংশ, 5/126 অংশ এ প্লাস বি 1 ঘন্টায় কাজটা কমপ্লিট করছে। আচ্ছা, না 5/126 অংশ কাজটা করছে, তাহলে অ্যাকচুয়ালি কত ঘন্টা সময় নিচ্ছে এ প্লাস বি, তাহলে অ্যাকচুয়ালি সময়টা নিচ্ছে 126/5 ঘন্টা, 126/5 ঘন্টায় কাজটা করছে। ডেলি তোমার প্রত্যহ বা প্রতিদিন সে কত টাইম নিচ্ছে, 8.25 ঘন্টা, তাহলে টোটাল দিনের সংখ্যা কত হবে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে গেল, মানে 126/5 / 8.25 = 5/42 = 42-এর 5 ঘন্টা, তাহলে এটা হয়ে গেল 42-এর 5 ঘন্টা। এটাকে জাস্ট একটু ক্যালকুলেশন করতে হবে, 126/5 × 5/42, কোনো সমস্যা হবে আর কথা নয়, 5-5 ক্যান্সেল, 42 = 3, তাহলে অ্যাকচুয়ালি 3 দিনে কাজটা কমপ্লিট হয়ে গেল, 3 দিনে কাজটা কমপ্লিট হয়ে যাবে। কোয়েশ্চেন্সগুলো যথেষ্ট মডারেট লেভেলে, বারবার বলছি কোয়েশ্চেন্সের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে, যেমন যেমন এখানে ধরো 9 ঘন্টা করে 7 দিনে করছে, তুমি ঘন্টা আর দিন দেখে তুমি অলরেডি ঘাবড়ে যাবে, বেটার অপশন হচ্ছে সেটাকে পুরোপুরি ঘন্টাতে কনভার্ট করে নেওয়া। ঠিক, এবার আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো বলেছে রাহুল একটি কাজ করতে মানিকের 2 গুণ এবং শচীনের 3 গুণ সময় নেয়, তারা একসাথে কাজ করলে কাজটি 4 দিনে শেষ হয়, তারা পৃথকভাবে কাজটি করলে প্রত্যেকে কাজটি শেষ করতে কত সময় লাগবে। সো রাহুল একটি কাজ শেষ করতে মানিকের 2 গুণ এবং শচীনের 3 গুণ নেয়, তাহলে এখানে টোটাল কয়জন রয়েছে, রাহুল, মানিক এবং শচীন। কি বলা হচ্ছে, মানিকের 2 গুণ, তাহলে মানিককে 1 ধরো, তাহলে রাহুল করছে কত, 2, মানে সময় নিচ্ছে, তো তাহলে আলটিমেটলি রাহুল নিচ্ছে 2 দিন, মানিক নিচ্ছে 1 দিন, কিন্তু এই যে রাহুল 2 দিনটা নিচ্ছে সেটা কিন্তু আবার শচীনের 3 গুণ, তাহলে শচীনের অ্যাকচুয়ালি কত হবে, 2/3 অংশ হবে, কারণ কি 2/3কে যদি তুমি 3 দিয়ে গুণ করো তাহলে দেখবে তোমার 2 আসছে, যেটা কিনা রাহুলের আছে। এবার এটাকেই জাস্ট একটু এলসিএম মেথড, মানে এলসিএম তো নয়, বেসিক্যালি আমরা যে মানে পূর্ণ সংখ্যার রেশিওতে নিয়ে চলে আসবো, সেটা কত হবে, 6/3 আর এদিকে 2, মানে 6/3 2টা কী হলো তোমার সময় রেশিও বা টাইম রেশিও। কেন, এই দেখো সময় নিচ্ছে, মানে রাহুল একটা পার্টিকুলার কাজ করতে 6 দিন নিচ্ছে, তার মানিক নিচ্ছে 3 দিন এবং শচীন নিচ্ছে 2 দিন। কীরকম, দেখো শচীনের 3 গুণ বলেছে, তাহলে শচীনের যদি 2 দিন নেয় তাহলে 2/3 দিয়ে গুণ করলে 6 হয় রাহুল, এবং রাহুলকে প্রথমে বলা হয়েছে। সিমিলারলি মানিকের 2 গুণ বলা হচ্ছে, মানিককে হচ্ছে 3 দিন, তাহলে 3/2 দিয়ে গুণ করো, সেটাও আবার দেখো রাহুল 6 জন চলে এসছে, 6 দিন চলে এসছে। আশা রাখছি তোমরা এটা বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যাই নেই। এবার এটা বলছে যে তারা যদি একসাথে কাজটা করে তারা 4 দিনে কমপ্লিট করে দিচ্ছে, তাহলে এখানে এই হিসেবের সুবিধার্থে এখানে একটা ছোট্ট করে এক্স ধরে নাও, মানে বলতে চাইছি, বলছে যে রাহুল 6x দিনে করে, মানিক 3x ধরে এবং
সচিন 2x দিনে করছে, এটাকে x না ধরলেও হবে, বাট আমি এখানে তোমাদের x ধরে শেখাচ্ছি, কারণ কি ভেতরের যে কনসেপ্টটা সেটা বুঝতে পারবে। তাহলে রাহুল একটা কাজ যদি 6x দিনে করে তাহলে এক অংশ করবে কত দিনে, সরি এক দিনে কত অংশ করবে, একের 6 অংশ, 6x অংশ। সিমিলারলি মানিক করবে 1/3x অংশ এবং সচিন করবে 1/2x অংশ। এই টোটালটা কত, এই টোটালটা হচ্ছে 4 দিন, মানে 4 দিনে এক অংশ কমপ্লিট হয় তাহলে একের 4 অংশ কমপ্লিট হবে, বুঝা গেল? এবার এখান থেকে আমরা সিম্পল ভাবে 6 3 2 এর এলসিএমটা কত হবে, 12x, 12x কে করলে হবে তোমার 2+4+6 ইজিক্যাল টু 1/4, 4 দিয়ে কেটে দাও 3, তাহলে 2 4 6 6 12, এক্স ইজিক্যাল টু কত এসে দাঁড়ালো, 12/3, দ্যাট ইজিক্যাল টু 4, এক্স ইজিক্যাল টু কত এসে দাঁড়ালো, 12/3 4। তাহলে প্রত্যেকের কাজটি শেষ করতে কত সময় লাগবে, তো আমি এখান থেকে টাইম রেশিও বের করে বসে আছি, তাহলে 6x মানে কত, 6 × 4, 3x মানে হচ্ছে 3 × 4, এবং 2x মানে হচ্ছে 2 × 4। এই বেসিক্যালি এই যে গুণিং গুণটা যেটা হচ্ছে সেটা বোঝানোর জন্য এক্সট্রা ধরেছিলাম। তাহলে 6 4 24, 3 4 12, 4 2 8, তাহলে রাহুল নেবে 24 দিন, মানিক নেবে 12 দিন, এবং সচিন নেবে 8 দিন। আশা রাখছি বুঝতে পারছো। দেখো তোমরা মানে সচিনের 8 দিনের সঙ্গে 3 গুণ করলে তুমি 24 পাচ্ছ, এবং মানিকের 12 দিন গুণ, 12-র সঙ্গে তোমার 2 দিন গুণ করলে তুমি 24 পাচ্ছ। তো এটাই তোমার প্রথমে কন্ডিশন বলা হয়েছিল, তাই এখান থেকে আমরা অ্যান্সারটা পেয়েও গেলাম, কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। সো এগুলো আমাদের অ্যান্সার হয়ে গেল দিনের, কত দিনে কাজটা কমপ্লিট করেছে। ওকে, আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। এ বি এর থেকে দ্বিগুণ বি কাজ করে এবং তারা একসাথে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, তাহলে এ একা কাজটি কত দিনে করবে। সো এখানে কজন রয়েছে, এ এবং বি। এবার বলছে এ বি এর থেকে দ্বিগুণ কাজ করে, তাহলে বি কে যদি 1 ধরো তাহলে অবশ্যই এ হবে তোমার 2। এটা কাজ করে মানে কি, ওয়ার্ক রেশিও, আগেরটা কি ছিল সময় নিয়েছিল তাই টাইম রেশিও ছিল, এটা কিন্তু কাজ করে মানে ওয়ার্ক রেশিও আমরা বের করলাম। আচ্ছা, আমরা একটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট জানবো, সেটা হচ্ছে ওয়ার্ক রেশিওর সঙ্গে টাইম রেশিও কি সম্পর্ক। ওয়ার্ক রেশিও কেন টাইম রেশিও বের করবো, কারণ কি আমার এখানে এটা বলা হয়েছে 18 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে এটা সময় বলছে, তাহলে সেই হিসাবে আমরা সময়ের হিসেবটা যাব। এবং সময়ের হিসেবে যদি যাই একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে এ যদি 2:1, মানে এ এবং বি যদি 2:1 অনুপাতে কাজ করে, তাহলে সময়টা যদি আমরা 1 ধরি তাহলে 1/2, আর এখানে 1/1, 2 দিয়ে গুণ করলে এখানে হয় 1, আর এখানে 2 দিয়ে গুণ করলে হয় 2। সো বেসিক্যালি টাইম রেশিওটা কি এসে দাঁড়ালো, নর্মালভাবে 1:2। এটাকে আরও একটা খুব সিম্পলিফাইভাবে ভাবা যেতে পারে, যেমন ধরো সাপোজ এ এবং বি দুজন রয়েছে, তারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে। সো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে এ 2টো অঙ্ক করছে, বি 1টো অঙ্ক করছে, এ 2টো অঙ্ক করছে এবং বি 1টো অঙ্ক করছে, এবং তখনই তো আমরা বলবো যে এ বি এর থেকে দ্বিগুণ কাজ করছে বা দ্বিগুণ অঙ্ক করছে, তাই না? তো এবার স্বাভাবিকভাবেই খুব মানে যদি নির্দিষ্ট টাইম হয় তাহলে কার ক্ষমতাটা বেশি, অবশ্যই বি এর ক্ষমতাটা বেশি, কেন কি মানে সরি উল্টো বললাম, মানে এ এর ক্ষমতাটা বেশি, কেন কি সে বেশি অঙ্ক করছে, 2টো অঙ্ক করছে। তাহলে যার ক্ষমতা বেশি তার অ্যাকচুয়ালি আরেকটা কনসেপ্টটা কি, যে সে কম সময় নেবে, সে বেশি দক্ষ এবং তার জন্য সে কম সময়টা নেবে, এবং তার জন্যই তার টাইমিংটা দেখো কমে গেল। এবার এখানে বলছে তারা একসাথে একটি কাজ 18 দিনে করে, একসাথে একটি কাজ 18 দিনে করে। সো এখানেও আবার ঠিক আগের মতনই, এক্স যদি ধরে নাও তাহলে 1/x প্লাস 1/2x ইজিক্যাল টু কত হবে, 1/18 হবে। তাহলে এখান থেকে 1 মানে যদি 2x করো তাহলে কত হচ্ছে, 2+1 ইজিক্যাল টু 1/18, 2 দিয়ে কেটে দাও 9, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, 9 × 3 = 27 দিন, 9 × 3 = 27 দিন ঠিক বলবো না, এক্স এর ভ্যালুটা হবে 27। তাহলে এখানে আমি বলছে এ একা কাজটি কতদিনে করবে, তো এ একা কাজ এক্স দিনে আছে, তাহলে এ কাজটা করবে 27 দিনে, বি করবে কত, 54 দিনে, 27 × 54, তাই না? তাহলে এর হিসেবটা আমার চেয়েছে, তাহলে এটাই হয়ে গেল আনসার, এ কতদিনে করবে, 27 দিনে কাজটি কমপ্লিট করে নেবে। চলো আমরা নেক্সট কোয়েশ্চন মুভ করি। আমরা যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করব, যত বেশি কোয়েশ্চেনগুলো দেখব, তাহলে আরও বেশি ক্লিয়ারেন্স আসবে এবং নিজের নিজের কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে ক্লিয়ার হবে। নেক্সট যেটা রয়েছে, এ একটি কাজ 80 দিনে শেষ করতে পারে, সে কাজটি 10 দিন করে এবং বাকি কাজটি বি একা 42 দিনে শেষ করে। এ এবং বি একসাথে কাজটি কত দিনে শেষ করবে, খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট টাইপের একটা কোয়েশ্চেন।
এখানে যেটা বলা হচ্ছে একটু ভালো করে ভেবে দেখো যে টোটাল মানে একে রাশি অংশ করছে এ, তাহলে লেখো একটু এ করছে একে রাশি অংশ একদিনে এবং বি করছে তোমার কত 42 দিনে, কিন্তু এটা বাকি অংশ করেছে, ঠিক আছে? তো আমি এটাকে বি এর অংশটাকে আমরা পরে আলোচনা করছি, বি এর অংশটা যেহেতু বাকি অংশ করেছে সেটাকে নিয়ে পরে আলোচনা করছি। এবার আমাকে যেটা দেখতে হবে যে এ একদিনে করে একে রাশি অংশ, কিন্তু সে কাজটি করে কতদিনে 10 দিন, তাহলে 10 দিন মানে কি একদিনে যদি করে একে রাশি অংশ তাহলে 10 দিনে কত করবে, 10 এর রাশি 0 0 কেটে যায়, দ্যাট ইজ ইকাল টু 1/8 অংশ কাজটি করবে 10 দিনে। এটা আমি লিখেও রাখলাম 10 দিনে করছে, ঠিক আছে? তাহলে এবার বলছে বাকি কাজটা বি করছে, তাহলে বাকি কাজটা কত সেটা বের করে নেওয়া যাক। বাকি কাজটা পুরোটা হচ্ছে 1 অংশ, আর 1/8 অংশ বাদ দিয়ে দেবো, সেটা হবে কত 7/8 অংশ। এই 7/8 অংশটা কে করবে? অবশ্যই বি করবে, কেন কি বি তো করছে, কিন্তু কতদিনে করছে? 42 দিনে করছে। তাহলে এবার একটু ভালো করে ভেবে দেখো যে এই 7/8 অংশ, 7/8 অংশ তোমার কি করছে? বি করছে, কতদিনে করছে? 42 দিনে করছে। এখানে সিম্পলভাবে 7 দিয়ে কেটে দেওয়া যেতে পারে 6, তাহলে 1 অংশ করবে কতদিনে, মানে 1/8 অংশ করে 6 দিনে, তাহলে 1 অংশ করবে 6 × 8, দ্যাট ইজ ইকাল টু 48 দিনে। এটা কে করছে? বি করছে। এটা কে করছে? বি করছে। 7/8 অংশ কাজ করে 42 দিনে, তাহলে 1 অংশ করে 8 × 6 = 48 দিনে। এবার বলেছে এ এবং বি একসাথে কাজটি কতদিনে করবে, তো আমি এখানে বি পেয়ে গেছি, এখানে আমি এও পেয়ে গেছিলাম, এ কত 80 দিনে। দুটোভাবে করা যেতে পারে, নর্মাল প্রসেসেই আসো, মানে এলসিএম করে নিতে পারো, চলো এলসিএমটা দেখানো হয়নি অনেকক্ষণ। এ করছে 80 দিনে, বি করছে 48 দিনে। এলসিএম মেথডটা মানে কি, 80 এবং 48-এর এলসিএমটা করতে হবে। 80-র ঘরে নামতা পড়ো, 80 × 160, যেটা কিনা 48 দিয়ে ভাগ যায় না, 3 × 3 = 240, সেটা কিন্তু আবার 48 দিয়ে ভাগ যায়, তাহলে আমার এলসিএমটা হলো 240, তাহলে টোটাল কাজটা হয়ে গেল আমার 240 অংশ। তাহলে 240/80 এটা নেবে এ সময়, বা এত ইউনিট কাজ করবে সেটা কত, 240/80, 3 দিন 3 ইউনিট, এবং বি নেবে টোটাল কত, 5 দিন। তাহলে এই 3 আর 5টা হচ্ছে টোটাল ইউনিট, সেটা কত, টোটাল ইউনিট ঠিক নয়, এ আর বি করছে একদিনে, সেটা কত, 5 আর 3 = 8 ইউনিট কাজ করছে, আর টোটাল ইউনিটটা কত, 240। তাহলে অ্যাকচুয়ালি সময়টা নেবে 240/3+5, দ্যাট ইজ ইকাল টু 240/8, ঠিক আছে? 240/8। এবার এটা কত হবে, 3 × 8 = 24, 30, তাহলে 30 দিন তারা সময় নেবে, 30 দিন তারা সময় নেবে। ক্লিয়ার? স্পষ্টভাবে বোঝার চেষ্টা করো, বা যদি এটাও বুঝতে সমস্যা হয় আমি এটার অল্টারনেটিভ মেথডটা দেখিয়ে রাখছি, কোনো অসুবিধা নেই। তুমি তো দেখতে পেয়ে গেছো এ করছে 1/80 অংশ একদিনে, বি করছে 1/48 অংশ, সো এখানেও এলসিএমটা করবে 240, এখানে হবে 3 আর এখানে হবে 5, সো কত হলো, 8/240, 1/30 অংশ করে একদিনে, তাহলে 30 দিনে কাজটা কমপ্লিট হলো। যে যেটা সুবিধা মনে করো, একই জিনিস একই ক্যালকুলেশনস, জাস্ট ভাবনা চিন্তার একটু ডিফারেন্স আর কিছু না, ওকে? তো এ এবং বি একসাথে কাজটা যদি করে তারা তারা টোটালি 30 দিন সময় নেবে। নেক্সট, এখানে বলেছে এ একটি কাজ 10 দিনে এবং বি একটি কাজ 20 দিনে করতে পারে, তারা একসাথে কাজ করে, এবং কিন্তু কাজটি শেষ হওয়ার 2 দিন আগে এ চলে যায়। দারুণ একটা কোশ্চেন, তাহলে কাজটি কতদিনে শেষ হয়েছিল, তাহলে কাজটি কতদিনে শেষ হয়েছিল, ভালো কোশ্চেন। এটাকে দুইভাবে ভাবা যেতে পারে, কীরকম আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি, কারো কোনো অসুবিধা হবে না। প্রথম যেটা হিসেবটা হচ্ছে সেটা হচ্ছে এ করছে কত অংশ, 1/10 অংশ, বি করছে কত অংশ, 1/20 অংশ, এত দূর তো ক্লিয়ার, কারো কোনো অসুবিধা নেই। এবার এখানে বলছে যে তারা একসাথে কাজটা শুরু করলো, তো ঠিক আছে, কিন্তু কাজ শেষ হওয়ার 2 দিন আগে এ চলে যাচ্ছে, তো কাজ যদি শুরু হওয়ার 2 দিন আগে এ চলে যায়, এর মানেটা কি এসে দাঁড়ালো, যে ধরে নাও যে এ এক্স দিন কাজ করছে, এ এক্স দিন কাজ করছে, তাহলে বি করছে কতদিনে, অবশ্যই 2 দিন আগে যখন মানে চলে যাচ্ছে আগে,
তাহলে বি আরো দুদিন এক্সট্রা করছে তবে না শেষ হচ্ছে, তাহলে বেসিক্যালি বি করছে এক্স প্লাস টু দিন কাজ করছে, ঠিক। এবার একটু ভেবে দেখো, এ যদি একের দশাংশ একদিনে করে তাহলে এক্স দিনে কত অংশ করবে, এক্স বাই দশ, আর বি করবে কত, একের কুড়ি তো আছে কিন্তু এক্স প্লাস টু দিনে করছে তাহলে এক্স প্লাস টু বাই টোয়েন্টি। এই মানে এই এক্স বাই দশটা হচ্ছে তোমার এ এর অংশ, মানে এ এতটা কাজ করছে, আর এক্স প্লাস টু বাই টোয়েন্টিটা হচ্ছে তোমার বি এর অংশ, বা বি এতটা কাজ করছে। এই দুটো কাজের পরিমাণটা কত হবে, ওয়ান, কারণ কি টোটাল কাজের পরিমাণ তো ওয়ান। এটাকে জাস্ট এলসিএম করে দাও, দশ আর কুড়ি এলসিএম হচ্ছে কুড়ি, কুড়ি দিয়ে দশ দিয়ে দুই, তাহলে দুই এক্স প্লাস কুড়ি দিয়ে কুড়ি কেটে যাও, তাহলে এক্স প্লাস টু ইজিক্যাল টু হয়ে যায় টোয়েন্টি, সরি টোয়েন্টি নয় ওয়ান। এবার টোয়েন্টিটা হবে তোমার বেসিক্যালি ক্রস মাল্টিপ্লিকেশন করে, তাহলে অ্যাকচুয়ালি কী হলো, টু এক্স প্লাস এক্স ইজিক্যাল টু থ্রি এক্স, আমি একবারে করছি, থ্রি এক্স ইজিক্যাল টু কত হবে, কুড়ি মাইনাস দুই, চলো এখানে লিখে রাখলাম, কুড়ি মাইনাস দুই দ্যাট ইজিক্যাল টু আঠেরো, সো এক্স ইজিক্যাল টু কত হবে, ছয় দিন, এক্স ইজিক্যাল টু কত হবে, ছয়। কিন্তু তোমার এখানে চেয়েছে কি, কাজটি কত দিনে শেষ হয়েছে, কাজটি কিন্তু এ করেছে ছয় দিনে, মানে এক্স দিন বের করেছে মানে কি ছয় দিন করেছে, কিন্তু সে তো দুই দিন আগে চলে গেছিল, তাহলে কাজটি অ্যাকচুয়ালি শেষ হয়েছিল, মানে বি যতদিন ছিল ততদিনই তো কাজটা কমপ্লিট করেছে, বি তো সবশেষে লাস্টটা কাজ করেছে, তাহলে ছয় প্লাস দুই দ্যাট ইজ ইকুয়াল টু আট দিন কাজটা শেষ হয়েছিল। এবার এটার কিন্তু আরও একটা মেথড আছে, সেই মেথড একই মেথড, জাস্ট একটু এদিক আর ওদিক। এবার আমি এখানে কি ধরেছিলাম, এ করছে একদিন এক্স দিনে, আমি এখানে কি করলাম যে বিকে আমি ধরে নিলাম এক্স দিনে, বিকে যদি এক্স দিন ধরি, কেন এক্স দিন ধরলাম, কারণ কি আলটিমেটলি বি তো কাজটা শেষ করছে, তার আমি ধরে নিলাম যে বি এক্স দিনে কাজটা কমপ্লিট করছে, তার এক্সে যেটা ভ্যালু হবে সেটাই আলটিমেটলি আমার অ্যান্সারটা বেরোবে। আর এ তাহলে কত অংশ করছে, যখন দুদিন আগে চলেছে তখন সে দুই দিন কম কাজ করছে, তাহলে এক্স মাইনাস দুই দিন কাজ করছে, এখানে কিন্তু মাইনাস হবে এর ক্ষেত্রে। তাহলে সেমভাবে আমরা কী করবো, এক্স মাইনাস দুই বাই দশ প্লাস এক্স বাই টোয়েন্টি ইজিক্যাল টু কত হবে, ওয়ান, এলসিএমটা করবো কুড়ি, দশ দিয়ে দুই, দুই এক্স মাইনাস ফোর প্লাস এক্স ইজিক্যাল টু ওয়ান, তাহলে টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু এ থ্রি এক্স, কুড়ি প্লাস ফোর ইজিক্যাল টু কত হবে, এখানে লিখে রাখলাম কুড়ি প্লাস ফোর ইজিক্যাল টু চব্বিশ, এক্স ইজিক্যাল টু কত হলো আট। এক্স মানে কি, এখানে আমার বিয়ের কাজের পরি মানে বিয়ের কাজের সময়টা, তো বি তো সবশেষে কাজটা শেষ করে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি টোটাল কাজটা আমার কতদিনে হয়েছিল, আট দিনে কাজটা কমপ্লিট হয়েছিল, দুটোরই অ্যান্সার তখন মিলে গেছে। তো যেটা তোমার সুবিধা মনে হবে সেটা তুমি করতে পারো, ক্লিয়ার। আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চনে, একটু দেখবো এ এবং বি একই কাজ যথাক্রমে পঁয়তাল্লিশ দিনে এবং চল্লিশ দিনে করতে পারে, তারা একসাথে কাজটি শুরু করে এবং কিন্তু এ কিছুদিন পরে চলে গেল এবং বি বাকি কাজটা তেইশ দিনে করলো, তাহলে এ কতদিন পরে চলে গেছিলো, ঠিক আগের অঙ্কটার মতনই, জাস্ট একটু ক্যালকুলেশনস হবে হয়তো, দেখে নেওয়া যাক। প্রথম যেটা কাজ কাজ করবো আমরা সেটা হচ্ছে এ করছে একের পঁয়তাল্লিশ, বি করছে একের চল্লিশ, একদিনের কাজের পরিমাণ। এবার আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে কি, যে একসাথে কাজ শুরু করে কিন্তু এ কিছুদিন পরে চলে গেল এবং বি বাকি কাজটা তেইশ দিনে করলো, তাহলে আমি ধরে নিলাম যে এ এক্স দিন করেছে, তাহলে এ যদি এক্স দিন করে তাহলে বি কতদিন করবে, অবশ্যই বাকি কাজটা আমার তেইশ দিনে করছে, তাহলে বি তোমার এক্স প্লাস টোয়েন্টি থ্রি দিনে করছে, কেন কি বাকি কাজটা এক্স দিনে তো করছে, মানে টোয়েন্টি থ্রি দিনে করলো, ঠিক আছে, কিন্তু তার আগে তো এর সঙ্গে তো, কারণ কি একসাথে কাজটা করতে শুরু করেছিল না, এই দেখো একসাথে কাজটা শুরু করেছিল, তার মানে এও এক্স দিন করেছে, বিও এক্স দিন করেছে, এবং তার সাথে এক্সট্রাভাবে বি আবার তেইশ দিন এক্সট্রা করেছে বাকি কাজটা করার জন্য, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এখান থেকে আমরা সেমভাবে করবো, এক্স বাই ফর্টি ফাইভ প্লাস এক্স প্লাস টোয়েন্টি থ্রি বাই ফর্টি, এটা টোটাল কাজটা হবে কত, ওয়ান, এলসিএম করবো পঁয়তাল্লিশ দিয়ে, যদি এলসিএমটা করি পঁয়তাল্লিশ ঘরে নামতা পড়লে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই চল্লিশ দিয়ে ভাগ যাবে না, তাহলে নব্বই দুগুণে একশো আশি সেটাও চল্লিশ দিয়ে যাচ্ছে না, কত হবে থ্রি সিক্সটি, থ্রি সিক্সটি যদি করি তাহলে সেটা হয়তো পঁয়তাল্লিশ দিয়ে ভাগ যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, সেটা কত হবে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই, তাহলে নব্বই আর চারে হচ্ছে তোমার তিনশো ষাট, দ্যাট মিনস চার আর দুই আট, একটু নিজেরা ক্যালকুলেশন করবে, পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করলে হয় তোমার আট, তাহলে উপরে এক্স আছে, তাহলে আট এক্স প্লাস এখানে চল্লিশ দিয়ে করলে তো নয় হচ্ছে, তাহলে নাইন এক্স প্লাস নয় ইন্টু টোয়েন্টি থ্রি মানে হচ্ছে তিন নয় সাতের সাত, তাহলে দুই নয় দুন আঠেরো দিয়ে কুড়ি দুশো সাত ইজিক্যাল টু কত হলো ওয়ান। এবার আট আর নয় কত হলো সতেরো এক্স, একটু ক্যালকুলেটিভ বাট করতে হবে, আট আর নয় কত হলো সতেরো এক্স প্লাস দুশো সাত ইজিক্যাল টু কত, ক্রস মাল্টিপ্লিকেশন বা পর্যায়ক্রম করলে তিনশো ষাট আসে, তিনশো ষাট মাইনাস দুশো সাত আমি একবারে করছি, সেটা কত হবে একশো তেপ্পান্ন। এবার সতেরো এক্স ইজিক্যাল টু কত হলো একশো তেপ্পান্ন, তাহলে এক্স ইজিক্যাল টু কত হলো নয়,
তাহলে বেসিক্যালি আমি নয় মানে কি, এ তোমার 9 দিন কাজটা করেছিল, এ কতদিন পরে চলে গেছিল, তো এ এক দিন পরে গেছিল, তার মানে কি এ, আচ্ছা এখানে এ এক দিন পরে গেছিল, এক দিন পর গেছিল লিখে রাখলাম। হ্যাঁ তাহলে এ 9 দিন পরে চলে গেছিল, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার, 9 দিন পরে চলে গেছিল। নেক্সট দেখছো, টাইম ইজ ওয়ার্ক ইজ ইকুয়াল টু 1 ধরে কত সহজ হয়ে যাচ্ছে জিনিসগুলো। এগুলো কিন্তু কোনো ফর্মুলা টর্মুলা দিয়ে করতে যেও না, শুধু শুধু সময় নষ্ট হবে, শুধু শুধু সময় নষ্ট হবে। নেক্সট কোয়েশ্চনটা আসছে, এ এবং বি পৃথকভাবে এটি কাজ যথাক্রমে 9 এবং 12 দিনে করে, তারা যদি পর্যায়ক্রমে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টাইপ, পর্যায়ক্রমে কাজ করে এবং এ প্রথমে শুরু করে, এবং এ প্রথমে শুরু করে, তাহলে কাজটি কতদিনে শেষ হবে। বাই দ্য ওয়ে পর্যায়ক্রমের ইংরেজিটা হচ্ছে অল্টারনেটিভলি, 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 ঠিক আছে। এবার এ ও বি, প্রথম কথা হচ্ছে এ তোমার কতদিনে করছে, 1-এর 9, বি করছে কত, 1-এর 12, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে তারা পর্যায়ক্রমে করছে, মানে অল্টারনেটিভলি করছে, মানে যা কি যে প্রথমে এ কাজ করলো, তারপরে আবার বি কাজ করলো, তারপরে আবার এ কাজ করবে, তবে আবার বি কাজ করবে, আবার এ কাজ করবে, আবার বি কাজ করবে, এইভাবে কিন্তু কন্টিনিউ করবে, এইভাবে কন্টিনিউ করবে, ঠিক। তো এখানে কিন্তু তারা দুজনে একসাথে কাজটা কিন্তু করছে না, এখানে কিন্তু পর্যায়ক্রমে করছে, এটা কিন্তু বারবার বলছি। আগেরগুলো যখন পর্যায়ক্রমে করছে তখন কী করছিল, তখন জাস্ট দুজনকে প্লাস করে আমি বলে দিচ্ছিলাম যে এটা আমার ওই এ এবং বি একদিনে করছে, বাট এখানে কিন্তু দুজনকে প্লাসই করবো, কেন কি এ এবং বি যখন মানে এটা প্রথম দিন, এটা দ্বিতীয় দিন, এটা তৃতীয় দিন, এটা চতুর্থ দিন, এইভাবে কন্টিনিউ করছে, তার মানেটা কি এসে দাঁড়ালো যে এ প্রথম দিনে এটা করছে, দুই মানে দ্বিতীয় দিনে বি করছে, তাহলে প্রথম দুই দিনে, ভালো করে শোনো, দুই দিনে, প্রথম দুই দিনে কাজটা কত হবে, 1-এর 9 প্লাস 1-এর 12, এলসিএম করবো, 12-9-এর এলসিএমটা হচ্ছে তোমার 36, 4+3 7-এর 36, ভালো করে বুঝবে, 7-এর 36, ওকে। এবার একটু ভালো করে ভেবে দেখো, প্রসেসটা হচ্ছে কি যে দুই দিনে তো হলো, কিন্তু আমাকে কাজটা তো শেষ করতে হবে, তো এটা কত অংশ করেছে, 36 ভাগে 7 ভাগ করেছে, পূর্ণ সংখ্যাটা কত, 1 অংশ, তাহলে অ্যাকচুয়ালি 36/36 অংশ আমাকে কাজটা করাতে হবে, তবে না আমার 1 অংশ কমপ্লিট হবে, পুরো কাজটা কম করার জন্য আমাকে 36/36 অংশই করাতে হবে, তো 36/36 অংশ তো করেনি, এখানে আমার 7 অংশ করেছে। তাহলে এখানে আমি একটা সুন্দর ট্রিক্স দেখাবো, এই ট্রিকটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, একটু ভালো করে দেখো যে আমি যদি ওপরে কত যদি গুণ করি তাহলে আমি 36-এর আশেপাশে যাব, ভালো করে দেখলেই বুঝতে পারছো, 7-এর সঙ্গে আমি যদি 5 গুণ করি তাহলে আমি 36-এর আশেপাশে যাচ্ছি এবং খুব ক্লোজলি যাচ্ছি, সেটা হচ্ছে 35-36। তুমি বলতে পারো স্যার আপনি 4 কেন গুণ করলেন না, তাহলে 4 সাথে 28 আর এদিকে 36, ভালো করে দেখো 7-কে 4 দিয়ে গুণ করলে 28 তো হচ্ছে, বাট তারপরে তো আমি আরও 7 দিন পেয়ে যাচ্ছি, মানে আমাকে আরও 2 দিনের হিসেবটা পাওয়া যাবে, সেই জন্য যতটা পারবে ক্লোজ যাবে। এর প্রসেসটা কি, যেটা 36 আছে 36-কে 7 দিয়ে ভাগ করে দেবে, কত হচ্ছে ভাগফলটা কত, 5, ভাগশেষ দেখতে যাবে না, 36-কে 7 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5। তাহলে এখানে আমি যেটা করবো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, এই 5 দিয়ে আমি আলটিমেটলি এখানে গুণ করলাম, প্রথমে তো 2 দিনে কাজ করেছিল, এখানে 5 দিন এক্সট্রা করলো, মানে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কত অংশ করলো, 7-এর 36 তো ছিলই, তার সঙ্গে 5 গুণ করা হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি 35-এর 36 অংশ কাজটা কমপ্লিট হলো, কতদিনে, 10 দিনে, এই যে দেখো 2×5 কত, 10 দিনে, এটাকে একটু আলাদাভাবে লিখে রাখো, ওকে। এইবার এইবার বাকি অংশ কত পড়ে থাকছে, বাকি অংশ পড়ে থাকছে আমার এখানে লিখে রাখছি, বাকি অংশ পড়ে থাকছে 1-এর 36 অংশ, বাকি অংশ কত পড়ে থাকছে, 1-এর 36 অংশ, এটা কে করবে, এই বাকি অংশটা করছে তোমার কে করছে, এ তো প্রথমে শুরু করেছিল, তাই দুই দিন করে যদি করি জোড়ায় জোড়ায় যেটা হচ্ছে, তো আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি বিটা আমার জোড়ায় জোড়ায় শেষ হচ্ছে, তাহলে আলটিমেটলি তারপরে কে আসছে, এ আসছে, তাহলে বাকি অংশটা এ করছে, ঠিক। আচ্ছা বাকি অংশটা যখন এ করছে, একটু ভালো করে দেখো, এ কিন্তু 9 দিনে কাজটা করে, কিন্তু 1-এর 36 অংশ আছে, তো 9 দিনে কত অংশ করবে, 9 দিয়ে কেটে দাও, 1-এর 4 অংশ কাজ করবে, সরি 1-এর 4 দিনে কাজটা কমপ্লিট করবে, 1 দিনে করে 1-এর 36 অংশ, 9 দিনে কত করবে, 9 দিয়ে কেটে দাও, তো কত হলো, 1-এর 4 অংশ,
মানে একের চার দিনে কাজটা কমপ্লিট করছে এই তোমার 36 অংশ, একের 36 অংশটা। আগে কত নিয়েছিল? 10 দিন, এখন কত এক্সট্রা নিল? একের চার দিন। তাহলে টোটাল কাজটার পরিমাণ কত? 10+1-4, দ্যাট ইজ ইকুয়াল টু 10^-1-4 দিনে গোটা কাজটা কমপ্লিট হবে। 10^-1-4 দিন, 10^-1-4 দিনে কাজটা কমপ্লিট হবে। যে বা যারা বুঝলো না, কোয়েশ্চেনটাকে আরও ভালো করে বোঝার চেষ্টা করো, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। পর্যায়ক্রমের কনসেপ্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। এখানে যেটা বলেছে এটা কিছুই না, আমাদের সিম্পল একটা এলসিএম মেথড অ্যাপ্লাই, আমাদের ফর্মুলা তো না, বেসিক্যালি আমাদের একটা সিম্পল সমাধান করলেই হয়ে যায়। যেটা কি বলেছে যে দুইজন পুরুষ এবং তিনজন বালক আছে, তো দুইজন পুরুষ মানে দুইজন মেন প্লাস তিনজন বালক মানে 3 বয়েজ, তারা কাজটা করছে 1/10 অংশ। সিমিলারলি তিনজন পুরুষ এবং দুইজন বালক, তিনজন পুরুষ বা ম্যান প্লাস দুইজন বালক ইজ ইকুয়াল টু এরকম 1/8। তাহলে আমাকে অ্যান্সার বের করতে হবে কি, দুইজন পুরুষ প্লাস একজন বালক, এটা আমাকে বের করতে হবে। ঠিক, তো আমি এটাকে সিম্পলভাবে আমরা যদি করি সেটা কি করব, কিছুই করব না, জাস্ট আমরা এটাকে একটু 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে হয় 6m + 3 দিয়ে 9b ইজ ইকাল টু 3b 3 এর 10। কেন 3 দিয়ে গুণ করলাম? মানে জাস্ট 6টাকে মেলাবো বলে, এটাকে 2 দিয়ে গুণ করবো বলে 2 3 এ 6m, ছোটোবেলা যেরকম আমরা সমাধান করতাম সেরকম। তাহলে এখানে কথা হবে 2 দিয়ে গুণ করছি, তার 3 2 6 ঠিকই আছে, 2 2 হচ্ছে 4b ইজ ইকাল টু কত হচ্ছে 2 দিয়ে করলে 1/4। এই মাইনাস এই মাইনাস এই মাইনাস, 6m কেটে গেল, তাহলে 9 - 4 ইজ ইকাল টু 5b ইজ ইকাল টু কত হলো 3 এর 10 - 1/4 ইজ ইকাল টু কত হলো 10 আর 4 এলসিএমটা হয়ে গেল আমাদের 20। 20 দিয়ে 10 দিয়ে 2 3 এ 6 - 5 ইজ ইকাল টু 1/20। তাহলে b ইজ ইকাল টু কত হবে, 5টা ডান দিকে চলে গেল, তাহলে 1/100। b ইজ ইকাল টু কত হবে 1/100। আর এইখানে আমরা যদি ডাইরেক্ট b এর ভ্যালুটা বসিয়ে দিই তাহলে কত হবে 2m ইজ ইকাল টু কত হবে 1/10 - 3b। 3bটা মানে b এর তো হচ্ছে তোমার 1/100, তাহলে এখানে হয়ে গেল 3/100। সো এলসিএমটা করব, কত হবে 110 - 3, দ্যাট ইজ ইকাল টু 7/100। এটা কি, এটা হচ্ছে 2m, তো 2m আর 1b আছে, তা 2m আর 1b মানে বেসিক্যালি আমাদের বেসিক সম্পূর্ণ জিনিসটা ডাইরেক্টলি বেরিয়ে গেল, সেটা হচ্ছে 7/100 + 1/100। সো ইজিকাল টু কত হলো 7 1/8/100 ইজিকাল টু কত হলো, এটা হলো 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 25, তার 2 এর 25 অংশ করছে একদিনে। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো, আমি এখান থেকে বলবো 25 এর 2 দিনে বা 12.5 দিনে। ঠিক আছে, এটা হলো অ্যান্সার, 12.5 দিনে। ক্লিয়ার? একটু ভালো করে দেখবে, জাস্ট এটা আমাদের সমাধান করা আর কিছুই না। নেক্সট কোয়েশ্চেন, কমল একটি কাজ 15 দিনে করতে পারে, কমল একটি কাজ 15 দিনে করতে পারে, আর বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ। তাহলে চলো কমল লেখো, বিমল লেখো, কমল 15 দিনে করতে পারে সেটা পরে দেখছি, আপাতত বলছে বিমল কমলের থেকে 50% বেশি দক্ষ। দক্ষ মানে কি, ওয়ার্ক এফিসিয়েন্সি বা এফিসিয়েন্সি রেশিও, বা ওয়ার্ক রেশিও বলতে পারো বা এফিসিয়েন্সি রেশিও বলতে পারো। এফিসিয়েন্সি রেশিও বললে জিনিসটা আরও ভালো শোনাবে, এফিসিয়েন্সি রেশিও মানে যোগ্যতার অনুপাত। কমলের থেকে 50% বেশি, তাহলে কমল যদি 100টা কাজ করে তাহলে বিমল করছে কত, 150টা। ঠিক, কমল যদি 100টা করে তাহলে বিমল করছে 150টা, তাহলে টাইম রেশিটা কত হবে, ঠিক উল্টোটা হয়, সেটা কত 150:100, 50 দিয়ে কাটো 50 3 150 50 2 100, মানে কি টাইম রেশিটা হয়ে গেল তোমার 3:2। টাইম রেশিটা কত হলো 3:2, মানে কমল একটা কাজ 3 দিনে করবে তো বিমল 2 দিনে করবে। কারণ কি, কারণ বিমল হচ্ছে কমলের থেকে বেশি দক্ষ, তাই কম সময় নিচ্ছে। এবার বলছে কমল একটি কাজ 15 দিনে করে, তো কমল যদি 15 দিনে করে তাহলে বিমল করবে কতদিনে, এই দায়িত্ব তোমাকে বলতে বলেছে। এখানে দেখতে পাচ্ছি 5 দিনে গুণ হচ্ছে, এখানে 5 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত হলো 10 দিনে বিমল করছে, 10 দিনে বিমল কাজটা কমপ্লিট করে দিচ্ছে। ওকে, নেক্সট, এখানে একটা সিম্পল কোয়েশ্চেন আছে, সিম্পল কোয়েশ্চেনটা আমরা তাড়াতাড়ি করে নেবো। আয়েশা একটি কাজ 16 দিনে করে, তাহলে আয়েশা হচ্ছে তোমার 1/16 অংশ করে, আর অমিতা রয়েছে, অমিতা করছে 1/8 অংশ,
দুজনকে জাস্ট যোগ করে দাও, একের 16 প্লাস একের একটা একদম বেসিক কোয়েশ্চেনটা এখানে চলে এসেছে, যাই হোক উভয় একসাথে কাজ করো তাহলে কতদিন শেষ করবে, তাহলে 18 16 এলসিএম হচ্ছে 16, তো 2 প্লাস 1 ইজ ইকাল টু 3 16 বা 16 3, তাই না? 16 3 অংশ মানে 16 3 দিনে কাজটা কমপ্লিট করবে, তো এখান থেকে আর কিছু করতে হবে না, এখানে আমরা সিম্পল ভাবে 5 পূর্ণ 1 এর 3 দিনে করবে, 5 পূর্ণ 1 এর 3 দিনে আয়েশা এবং অমিতা একসাথে কাজটা করলে 5 পূর্ণ 1 এর দিন সময় নেবে। নেক্সট 16 নম্বর একটা কোয়েশ্চেন, একটু জাস্ট একই টাইপেরই কোয়েশ্চেন, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স আছে। এ একটি কাজ 18 দিনে করে, মানে একের 18 অংশ করে, আর বি কাজটি এর অর্ধেক সময় কাজটি করে। বাই দ্য ওয়ে অর্ধেক সময় মানে কি? অর্ধেক সময় মানে বেসিক্যালি 9 দিন নিচ্ছে, কেন কি 18 দিন নিচ্ছিল তাহলে অর্ধেক মানে কি 9 দিন, তাহলে বি করছে কত? একের 9, আর তো গল্প। এবারে দেখা তুমি এলসিএম মেথডও করতে পারো, নর্মাল মেথডও করতে পারো, যেটা তোমার সুবিধা মনে হয়। তাহলে 1 এর 18 প্লাস 1 এর 9 ইজিকাল টু কত হলো? 18, 1 প্লাস 2 ইজিকাল টু 3 এর 18 ইজিকাল টু কত হলো? 1 এর 6। তাহলে আলটিমেটলি একসাথে একসাথে কাজটি কত অংশ শেষ করতে পারবে? বাই দ্য ওয়ে এখানে কিন্তু আবার 6 দিন করতে যাও না, এটার অ্যান্সার 1 এর 6 অংশই হবে, কারণ কি তারা একসাথে একদিনে কত অংশ কাজটি কমপ্লিট করবে, তাহলে 1 এর 6 অংশ করবে। যদি বলতো যে 2 দিনে কত অংশ করবে তাহলে 1 এর 3 অংশ করবে, কেন কি 1 এর 6 সঙ্গে 2 দিয়ে গুণ করবো তাহলে হবে 1 এর 3 অংশ, তো 2 দিনে এটা করতো, এটা আমি আলাদা করে বলে রাখলাম, ঠিক আছে? নেক্সট এখানে বলছে এ একটি কাজের 1 এর 3 অংশ, এ একটি কাজের 1 এর 3 অংশ করছে কত দিনে? 5 দিনে। তাহলে 1 অংশ করছে কত দিনে? 3 × 5 দিন, দ্যাট ইজ ইকুয়াল টু 15 দিনে করছে। সিমিলারলি বি করছে কত? বি করছে 2 এর 5 অংশ করছে 10 দিনে, তাহলে 1 অংশ করছে কত? 10 × 5 এর 2, তাহলে 25 দিনে করছে। এ হচ্ছে কাজটি একসাথে কতদিনে সম্পূর্ণ হবে। সেম ভাবে 1 এর 15 প্লাস 1 এর 25 যোগ করে দাও, এলসিএম কত হবে? 75, 5 প্লাস 3 8 এর 75 অংশ করে একদিনে, তাহলে আলটিমেটলি সময়টা নেবে কত? 75 এর 8 বা 8 9 72, 3 এর 8, 8 9 72, 3 এর 75, মানে 9 পূর্ণ 3 এর 8 দিনে কাজটি কমপ্লিট করবে, 9 পূর্ণ 3 এর 8 দিনে কাজটি কমপ্লিট করবে। আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। এ এবং বি একসাথে একটি কাজ 2 দিনে করে, এ এবং বি একসাথে একটি কাজ 2 দিনে করে, মানে হাফ অংশ করে একদিন, একদিনে। বি এবং সি করে 4 দিনে, তাহলে বি প্লাস সি করছে তোমার 4 দিন, মানে 1 এর 4 অংশ করছে একদিনে। এ এবং সি কাজটি করে 2 পূর্ণ 2 এর 5 দিনে, এ এবং সি করছে 2 পূর্ণ 2 এর 5 দিনে, মানেটা কি? 1/2 পূর্ণ 2 এর 5, মানে কত হলো? 5 × 10 = 12, 5, তাহলে উল্টে গেলে 5 এর 12 অংশ করে, ঠিক? জাস্ট কিছু না, পূর্ণ সংখ্যাকে জাস্ট উল্টে দেওয়া। এইবার এখানে বলছে যে এর একা কাজটি করতে কত সময় লাগবে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে। এখানে দেখো তোমার দুটো করে এ আছে, দুটো করে বি আছে এবং দুটো করে সি আছে, তাহলে আমরা কি এরকম বলতে পারি 2 অফ A + B + C? আশা করি বলতে পারি সেটা কত হবে, 1 এর 2 + 1 এর 4 + 5 এর 12। এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে দাও, কত হবে? তাহলে লেখো 2 অফ A + B + C কত হচ্ছে, এলসিএমটা করলে হয় 12 2 দিয়ে 6 + 3 + 5 6 3 9 5 14 12, তো এটাকে 2 দিয়ে কাটো, 7 এর 6, এখানে 2 অফ A + B + C আছে, তাহলে A + B + C কত হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে কত হবে? 7 এর 12 অংশ। এখানে বলেছে এ একা কাজটি কতদিনে করবে, তো এখানে এর পরিমাণটা জানতে চাইছে, তাহলে অ্যাকচুয়ালি এই B+C টাকে বাদ দিতে হবে, B+C টা কত আছে? 1 এর 4, তাহলে এই এ ইজ ইকুয়াল টু কত হবে? 7 এর 12 - 1 এর 4, এলসিএম করে দাও, 12 7 - 3 সেটা কত হবে? 4 এর 12 / 1 এর 3, এ একদিনে 1 এর 3 অংশ কাজটা কমপ্লিট করে, তাহলে বিসিএল কত সময় লাগবে? 3 দিন সময় লাগবে, 3 দিন সময় লাগবে, ক্লিয়ার? নেক্সট এ বি এর দ্বিগুণ কাজ করে, তাহলে এ আর বি আছে, তো এবার বলছে দ্বিগুণ কাজ করে, মানে কি ওয়ার্ক রেশিও,
তাহলে বিয়ের দ্বিগুণ মানে যার হিসাবে বলেছে তাকে এক ধরে নাও, তাহলে এ করছে কত, দুই অংশ। এবার বলছে বি একা কাজটি 12 দিনে করে, তাহলে এখানে সময় বলছে, তাহলে আমাকে টাইম রেশিওটা বের করে নেওয়া উচিত, সেটা কত হবে 1:2, জাস্ট উল্টে দেওয়া। এবার বলছে বি একা কাজটি 12 দিনে করে, তাহলে এ করছে কত দিনে, এখানে আমি দেখতে পাচ্ছি 6 গুণ হচ্ছে আলটিমেটলি। এবার বলছে এ এবং বি একসাথে কাজটা করলে কত দিনে করবে, এখানে তুমি দুটো ভাবেই করতে পারো, 6 12 এলসিএম নিয়ে নাও, 12 এখানে 1 আসবে, এখানে মানে 12 দিয়ে 6 দিয়ে এখানে 2 আসবে, এখানে 1 আসবে, তাহলে টোটাল ইউনিটটা হচ্ছে 3 ইউনিট, আর টোটাল 12 ইউনিট মানে 12 দিয়ে বাই 3 কত হলো, 4 দিন সময় নেবে। বা নর্মাল এলসিএম মানে নর্মাল এক অংশ দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। লাস্ট অঙ্ক আজকের জন্য, লাস্ট অঙ্ক ভালো করে দেখে নাও তাড়াতাড়ি করে, এ বি এর তুলনায় 3 গুণ কাজ করে, তাহলে এ এবং বি রেখেছো, বলছে বি এর তুলনায় মানে যার তুলনায় আছে তাকে এক ধরো, তাহলে বি এ কত হবে, 3। এটা কি কাজ, কাজের পরিমাণ মানে ওয়ার্ক রেশিও, তাহলে তাই একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কমার সময় নেয়। বাই দ্য ওয়ে সময় যখন বলেছে, তাহলে টাইম রেশিওটা বের করা উচিত, সেটা কত হবে 1:3। এবার দেখো তার মানে কি দাঁড়ালো, বি একটা কাজ করতে 3 দিন সময় নেবে, তো এ 1 দিন নেবে, এখানে অ্যাকচুয়ালি কত সময় কম নিচ্ছে, 2 দিন কম নিচ্ছে, তাহলে 2 ইউনিট কম সময় নিচ্ছে, এই 2 ইউনিটটাই অ্যাকচুয়ালি আমাদের অঙ্কের হিসাবে বলছে 60 ডেইজ, 60 দিন। তোমাকে বলছে তারা একসাথে কাজটি কতদিনে শেষ করতে পারবে, তো আমি এখানে 2 ইউনিট সমান সমান আমাকে বলেছে কত, 60 দিন, তাহলে এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে 1 সমান কত হবে, 30 দিন। তাহলে এ কত নিচ্ছে, 30 দিন, আর বি কত নিচ্ছে, 30 সং 90 দিন। এবার 30 আর এলস মানে সিম্পলভাবে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, 30 আর 90 এর এলসিএম মেথডে করে দিই, 90 এখানে 3 এখানে 1, তাহলে টোটাল ইউনিটটা কত, মানে টোটাল ইউনিটটা হচ্ছে 90, আর তোর তারা সময় নিচ্ছে 4 ইউনিট বা 4 দিন, তাহলে বেসিক্যালি কত হলো, মানে তাদের এফিসিয়েন্সি হচ্ছে 4, তাহলে ইজিক্যাল টু 90/4 মানে কত হলো, 22.5, 45-2 আসছে, 45-2 মানেই হচ্ছে আমার 22.5 দিন লাগছে। আশা করছি বুঝতে পারছো, কারো কোনো অসুবিধা হওয়ারই কথা নয়, সিম্পল কোয়েশ্চেন সিম্পলভাবে আমরা করে দিচ্ছি। এই কোয়েশ্চেন্সগুলোকে একটু বেশি করে প্র্যাকটিস করো, বেশি করে কনসেপচুয়ালি ক্লিয়ারেন্সটা রাখো, তাহলে দেখবে কোনোরকম কোনো সমস্যা হবে না। তো আমাদের সিআরপি একাডেমিতে যারা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, অতি অবশ্যই জয়েন করে নিও, সেখানে বিভিন্ন রকমের মক টেস্ট, ফ্রি নোট, পিডিএফ সমস্ত কিছু দেওয়া হয়ে থাকে। অ্যান্ড তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে বলবে ক্লাসটা কেমন লাগলো, 1 নম্বর কথা, এবং আজকে যে 20 কোয়েশ্চেন ছিল, সেই 20 কোয়েশ্চেন্সে কে কত পেয়েছো। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতেও ভুলবে না, এবং আমাদের সিআরপি একাডেমিকেও সাবস্ক্রাইব করতেও কোনোরকম কোনো হেজিটেট করবে না, ঠিক আছে। এখানে আমাদের সমস্ত রকমের ক্লাসগুলো করানো হচ্ছে, ক্লাসগুলোকে ফলো করো, প্লে লিস্টে যাও, বিভিন্ন রকমের ক্লাসেস দেখতে পাবে, অবশ্যই অবশ্যই নিজের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে। অ্যান্ড আজকের মতো আমি পবন সাহা, তোমাদের পবন দা, এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুনভাবে নতুন ক্লাসে নতুন উদ্যমে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।